রবীন্দ্র স্ক্রিনে ছবিগুলো দেখতে পারলেন, বর্তমানে কিন্তু এরকম ছবি ট্রেন্ডিং এ রয়েছে। তো এরকম ছবি কিভাবে আপনিও ক্রিয়েট করবেন, আপনার যে কোনো নাম দিয়ে, আপনার নিজের নাম দিয়ে তৈরি করতে পারবেন এরকম জার্সির পিছনে ছবিগুলো। তো আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ছবিগুলো। এই ছবিগুলো কীভাবে ক্রিয়েট করতে হবে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেন এরকম টেক রিলেটেড নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো এরকম ছবি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে যাইতে হবে যে কোনো একটা ব্রাউজারে। সো আমি প্রথমেই চলে গেলাম আমি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাবেন, আপনি যে কোনো একটা ব্রাউজারে যাইতে পারবেন। আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে বিঙ্ক এআই ইমেজ জেনারেটর, লিখে সার্চ করতে হবে BING বিঙ্ক এআই ইমেজ জেনারেটর। লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসছে। একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে এসেছে, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এরকম অপশন এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস আপনি কীরকম ফটো চাচ্ছেন, কীরকম ফটো ক্রিয়েট করতে চাচ্ছেন সেরকম একটা চাচ্ছে। তো এখানে কীরকম আপনি ফটো ক্রিয়েট করবেন সেটা লিখে দেবেন। আমি আমার লেখা রয়েছে, আমি পেস্ট করে দিলাম। আপনি কিভাবে, আপনি অনেকেই আছেন যে লিখতে পারবেন না, এজন্য আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, এইটা আপনি কপি করে আপনার জাস্ট আপনার বয়স এবং নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমার প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, ইচ্ছা মতো আপনি আপনার বয়সটা এবং আপনার নামটা, আমার নামটা চেঞ্জ করে দিয়ে আপনার নামটা দিতে পারবেন। দেওয়ার পরে এখানে জার্সি নাম্বার আমি 28 দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো জার্সি নাম্বার দিতে পারবেন, বয়স দিতে পারবেন ইচ্ছা মতো, এখানে 18 দিতে পারবেন বা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি 20 দিয়ে রাখলাম এবং আপনি আমার নাম দেওয়া আছে, আপনার নামটা বসাই দিবেন। দেওয়ার পরে এখানে আমি বয়সটা আমি 20 রেখে দিচ্ছি এবং নামটা আপনি আপনার নাম দিবেন এবং আমি জার্সি নাম্বার যদি যেটা চান সেটা আপনি দিতে পারবেন। এখানে আমি জার্সি নাম্বার 28 রাখছি। এরপর আপনি জয়েন অ্যান্ড ক্রিয়েটারে ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন, একটু নেট প্রবলেমের কারণে একটু স্লো হচ্ছে। তো এবার জয়েন অ্যান্ড ক্রিয়েটারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা চাবে। সো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নিই। আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যাবে। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাই দিবেন। আমি বসাই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, এখানে বাংলাদেশ দেওয়াই থাকবে। এরপর নিচে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জায়গায় আপনার ইচ্ছা মতো আপনার ডেট অফ বার্থ দিতে পারবেন। আমি ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে আপনার ভেরিফিকেশন কোডটা আছে, আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, সেই কোডটা এখানে বসাই দিতে হবে। সো আমার ইমেলে একটা কোড গিয়েছে, সেই কোডটা আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো। আমার কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। কোডটা পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো। করার পরে নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, কিছু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে একটা চিহ্ন দেখাচ্ছে হাতের মতো, যেখানে যেই দিকে নির্দেশ করছে এই ইমেজটা সেম দিকে নির্দেশ করতে হবে। এই পাশে যে ইমেজটা হাতের মতো আঙুল দিয়ে দেখানো হয়েছে, যেই দিকে নির্দেশ করা আছে সেই দিকে ওই ইমেজটাকে ঘুরে দিতে হবে। তো আমি সেমভাবে প্রতিবারেই সেই ইমেজগুলো সেম দিকে, যেই দিকে নির্দেশ করছে সেই দিকে ঘুরে দিচ্ছি। দেওয়ার পরে কয়েকটা এভাবে করার পরে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি কয়েকটা ভেরিফিকেশন করে দিচ্ছি। এভাবে ভেরিফিকেশন করার পরে দেখবেন এক সময় হয়ে গেছে, একটু ওয়েট করবেন, আমি করে নিই। এভাবে করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন হয়ে গেছে। হওয়ার পরে এরকম ইন্টারভিউ আসবে, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে দেখাবে ক্রিয়েটিং। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কিন্তু কাঙ্ক্ষিত ফটোগুলো পেয়ে যাবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো কিন্তু চলে এসেছে অলরেডি, আমার নাম সহ জার্সি সহ চলে এসেছে ছবিগুলো। তো এভাবে আপনি করতে পারবেন। এবং কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনাকে ছবিটার উপরে ক্লিক করতে হবে। আমি ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। ছবিটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে রয়েছে। থ্রি ডট অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি প্রতিটা ছবি ডাউনলোড করে নিতে পারবেন। এবং কি আপনার যদি এই ক্রিয়াটা চয়েস না হয় যে আমার এই মডেলটা চয়েস হচ্ছে না, আমি অন্য মডেলে ক্রিয়া করবো, এই জন্য এখানে ক্রিয়েট আবার ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু অন্য একটা ইমেজ আসবে, আপনার সেম নাম আসবে কিন্তু অন্যরকমভাবে আসবে আর কি। এবং এখানে আপনি আপনার সর্বোচ্চ 15টা একটা জিমেল দিয়ে সর্বোচ্চ 15টা ছবি ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনার আবার নতুনভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো যেভাবে লিখে দেবেন সেভাবে কিন্তু আপনার ফটো জেনারেট করে দিবে। তো এই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে সবাই লাইক করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।